हेलो एवरीवन, आई एम ऋतिक। वेलकम बैक टू आईटी ट्रेनिंग केयर प्रॉपर्टी। आशा करी सबाई ভালো আছেন আপনারা। তো আজকে আমি আবার এসেছি বহুদিন পর একটু গোরক্ষবাসী দিতে, আবার একটা ফ্ল্যাট নিয়ে এসেছি। লোকেশন তো অবশ্যই খুব ভালো, যশোর রোড থেকে হার্ডলি 4-5 মিনিটের ডিস্টেন্সে হবে। আর সবথেকে বড় কথা যে ফ্লোরটা হচ্ছে জাস্ট টপ ফ্লোরের নিচে, মোটামুটি ফাউন্ডে বলতে পারেন টপ ফ্লোরের নিচে 880 স্কোয়ার ফিটে 2 BHK প্রপার্টি, ব্র্যান্ড নিউ 2 BHK প্রপার্টি। স্যার আপনারা অবশ্যই প্রথমে ক্লিপটা ছোট করে দেখেই নিয়েছেন। 2 BHK 880 স্কোয়ার ফিটের, জাস্ট যশোর রোড থেকে হেঁটে গেলে 4-5 মিনিট টাইম লাগবে। আর অবশ্যই লোনের প্রপার্টি, নিউ প্রপার্টি, লিফ্ট আছে। তো ওখান থেকে সবথেকে যেটা, যেহেতু যশোর রোড কাছে, গোরক্ষবাসী, নাগেবাজার সবই কাছে, কিছুটা গেলেই জাস্ট তো এখান থেকে 2 মিনিট গেলে নাগেবাজার বাস স্ট্যান্ড, এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছুটা গেলে এয়ারপোর্ট আছে, হসপিটাল আছে, স্কুল আছে, মার্কেট আছে, সব কিন্তু মল আছে, সব কিছু কিন্তু আপনার নিয়ার বাই পেয়ে যাবেন। তো ধরুন ইন্টারভিউ বেশি বড় করবো না, আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, অ্যান্ড যারা আপনার প্রপার্টি সার্চ করছে তাদেরকে শেয়ারও করবেন। ধরুন ভিডিওটা শুরু করা যাক। তো এ হচ্ছে ফ্ল্যাটের কমন যে স্পেসটা, ওদিকে একটা ফ্ল্যাট আছে, এখানে একটা আছে, দুটো, এক একটা ফ্লোরে তো 4টে করে আছে, এই একটা 3টে অ্যান্ড এই একটা 4টে। আমি এখন আপনাদেরকে এই ফ্ল্যাটটাই দেখাবো। আর যে এই ফ্ল্যাটটা, এই স্কোয়ার ফিট যদি বলি আমি, 880 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। 880 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মানে খুব বড় হয়ে যায়, বুঝতেই পারছেন। এখানে একটা দেখুন এল শেপে কিন্তু একটা ডাইনিং কম ড্রয়িং এরিয়া আছে এখানে। এখন আমি যেদিকে এন্ট্রি করছি সেটা আমি এখন ওয়েস্ট থেকে, ওদিকটা হচ্ছে ইস্ট, তো ওয়েস্ট থেকে ইস্টের দিকে আমি এখন এন্ট্রি করছি। তো ঢুকে কিন্তু আপনারা এখানে একটা এত বড় লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া আপনারা পাচ্ছেন। এই যে লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়ার সাইজ, অবশ্যই এগুলো দুপুরে টাইলস আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 16, মানে 16 ফুট। আর এদিকটা যে বলে এখানে আমি 1, 2, 3, 4, এটা 8 আছে, অ্যান্ড এদিকটা 1, 2, 3, 4, 5, 6, 7, 14, ওটা 8 ফুট, এটা হচ্ছে 14 ফুট, অ্যান্ড ওদিক থেকে এদিকটা 16 ফুট। তো এত বড় লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। এদিকটা হচ্ছে নর্থ। সবথেকে একটা প্লাস পয়েন্ট, অনেকে দেখবেন যে এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা মানে ইস্টের দিকে না হলে যে কোনো দিকে হলেও চলে, কারণ ইস্টের দিকে একটা ভগবানের দোয়ার আমরা মনে করি। তো এই একটা ওয়াশরুম, এই একটা ওয়াশরুম, দুটোই কিন্তু নর্থের দিকে, আর এদিকটা হচ্ছে ইস্ট। তো ইস্টের দিকে কিন্তু কোনো ওয়াশরুম নেই, এটা সবথেকে প্লাস পয়েন্ট। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলতে পারবো আমরা। এই বেডরুমের সাইজ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 12, 1, 2, 3, 4, 5, 5.5, মোটামুটি 10.5 এদিকটা, এদিকটা 12.5। তো 12.5 বাই 10.5 কিন্তু আপনারা এখানে বেডরুমের সাইজ পেয়ে যাচ্ছেন। ওখানে একটা বড়ো 3টে স্লাইডের একটা বড় উইন্ডো আছে, এখানে এসির পয়েন্ট অলরেডি করা আছে, অবভিয়াসলি এখন নতুন ফ্ল্যাট থাকে এসি পয়েন্ট। এদিকটাও কিন্তু আপনার রাস্তা আছে, সেখানে আপনাকে দেখাবো। দেখুন কত বড়, কত স্পেসিয়াস আপনার একটা মানে বেডরুম। আপনার এখানে বেডটা বসলেও আপনার এই যে স্পেসটা বা এই স্পেসটা কিন্তু অনেকটা ফাঁকা থাকবে। এটা ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, অবভিয়াসলি অ্যাটাচ ওয়াশরুমে কোনো শাওয়ারের পয়েন্ট নেই, কিন্তু ওখানে একটা এক্সস্ট পয়েন্টের পয়েন্ট আছে, এখানে কোমরটা বসবে, যেহেতু নতুন ফ্ল্যাট এখনো কোমর বসায়নি। আর এটা হচ্ছে ব্যালকানি, খুব বড় বলবো না, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে ব্যালকানি আছে। এই এদিকটা হচ্ছে সেই রাস্তাটা যেটা বললাম আমি, এটা হচ্ছে সেই রাস্তাটা, আর এটা হচ্ছে সেই গোরক্ষবাসী রোডটা। খুব সুন্দর পরিবেশ, দেখুন গাছগাছালি সব একদম আছে। ঠিক আছে, আর আমরা দেখুন আছি টপ ফ্লোরের নিচে, আমরা টপ ফ্লোরের নিচেটা আছে, এই ফ্ল্যাটটা জাস্ট টপ ফ্লোরের নিচে আছে, না টপে, না গ্রাউন্ডে, না কোনো ফ্লোর, টপ ফ্লোরের নিচে খুব সুন্দর জায়গায় ফ্ল্যাট আপনারা পাচ্ছেন এখানে। এবার দেখাই আপনাকে আমি কিচেনটা। এটা হচ্ছে কিচেন, কিচেনের সাইজে মোটামুটি আপনারা ধরে রাখুন, আপনারা ওদিকটা থেকে এদিকটা 8, এদিকটা 6 ফুট বাই 8 ফুটে কিন্তু আপনারা এখানে কিচেন পেয়ে যাবেন। এগুলো সব গ্রানাইট বসানো আছে, আর এগুলো সব যে টাইলস পিঠে বসানো আছে আর কি। ওখানে
এক্সস্ট ফ্যান বা আপনার যে কুশিনা চিমনি যেটা বলছি ওর যে পাইপটা যাওয়ার জন্য এখানে একটা সিঙ্ক বসবে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে অ্যাকোয়াগার্ড আপনারা চাইলে এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট ইউজ করতে পারবেন। আর এখানে মাইক্রোওভেনের জন্য পয়েন্ট দিয়েছে, অনেকে মাইক্রোওভেন রাখছে, পয়েন্ট আছে এখানে। তো ঠিকঠাক সাইজে আপনারা কিন্তু একটা কিচেন খুব সুন্দর পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এতটা স্পেসও আছে। আর আপনারা এই প্লেসটায় মডুলার কিচেন চাইলেও করতে পারবেন, অনেকটা স্পেস আছে আর খুব এয়ারি, পুরো ফ্ল্যাটটাই কিন্তু খুব এয়ারি। কারণ আপনারা দেখুন মানে এমন কোনো জায়গা নেই যেখানে আপনার লাইট ডে লাইটটা আসছে না। আর এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনারা একটা টিভি ক্যাবিনেট করতে পারেন। এখানে টিভি ক্যাবিনেট করলে এই জায়গাটায় আপনারা আরামসে সোফা সেট রেখে এখানে ছোট্ট একটা টিভি টেবিল বসাতে পারেন। আর ঠিক ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আপনারা একটা ফোর সিটের ছোট্ট একটা যদি বা সিক্স সিটার বলতে পারি একটা ছোট্ট যে ডাইনিং টেবিল হয় ওটা কিন্তু আপনারা সুন্দর ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরেও কিন্তু আপনার অনেক স্পেস থাকবে। তো এটা হলো ডাইনিং এরিয়া অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, মেইন ওয়াশরুম। এই ওয়াশরুমে আপনারা অবশ্যই গিজারের পয়েন্ট তো পাচ্ছেনই, এটা গিজারের পয়েন্ট। উপরে এক্সস্ট ফ্যান যদি আপনারা লাগাতে চান এটা উইন্ডো। এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট, এখানে ছোটো ছোটো স্ল্যাবগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা গিজার মিক্সচার যেটা বলছে এটাকে, যথেষ্ট সাইজে কিন্তু আপনারা এখানে ওয়াশরুম পেয়ে যাবেন। ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদম। এটা হচ্ছে লবসের পয়েন্ট, নাগেবাজার বা যশোর রোড থেকে কিছুটা ডিস্টেন্স আসলে কিন্তু এটা পাবেন। এখান থেকে আইলেস কাছে, মেট্রো কাছে, মল কাছে, এয়ারপোর্ট কাছে, বাসস্ট্যান্ড কাছে সবই কিন্তু আপনারা কাছেই পাচ্ছেন। মার্কেট তো জাস্ট হেঁটে যাবেন কিছুটাই, সঙ্গে সব মার্কেট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এইটা হচ্ছে নর্থ। সেকেন্ড বেডরুমের সাইজে বলি আমি, এক দুই তিন চার পাঁচ দশ, এক দুই তিন চার পাঁচ দশ, দশ বাই দশ একটা স্ট্যান্ডার্ড সাইজ এই রুমে আপনারা পাচ্ছেন। সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা এই ফ্ল্যাটাতে, পিলারের যে অবস্ট্যাক থাকে বড় বড় সেই সমস্যাটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটে পাবেন না। এই যে দেখুন এটা হচ্ছে বাড়ি, এটা কোনোদিনই আর উপরে উঠবে না, যা হওয়ার অলরেডি হয়ে গেছে। তো এই জিনিসটা কোনোদিন ব্লক হচ্ছে না, এনি হাও যদি এটা উঠেও তাও কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা কখনোই পূর্ণ হচ্ছে না। তো এই এরাও খুব সুন্দর কিন্তু আপনারা পাবেন। টোটাল 880 স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট। যদি বলি আমি ইস্ট ফেসিং তাহলে ভুল হবে না, ইস্ট ফেসিং ফ্ল্যাট আছে। খুব সুন্দর সাইজের এল শেপে একটা ডাইনিং কাম ডাইনিং এরিয়া, এক একটা ফ্লোর যাদের চারটে করে আছে, লিফ্ট অ্যাভেলেবেল আছে, নতুন ফ্ল্যাট, খুব সুন্দর লোকেশানে এটা আমাদের জন্য নিয়ে এসেছি। তো এই ছিল আজকে আপনার জন্য একটা টু বিএইচকে 880 স্কোয়ার ফিটের খুব সুন্দর লোকেশানে, এদিকেও রোড সামনে রোড, ঠিক আছে। আপনার মানে যশোর রোড থেকে হার্ডলি 3-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একদম সুন্দর লোকেশানে আপনি আপনার ফ্ল্যাট নিয়ে এসেছি। লোনেবল প্রপার্টি আছে, লিফ্ট অ্যাভেলেবেল অবশ্যই, ঠিক আছে। আর কি বলবো, সুবিধা আপনারা অবশ্যই সব কিছুই পাচ্ছেন। তো ভিজিট করার জন্য ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, ওখানে দেখে কল করুন, আদারওয়াইজ স্ক্রিনে অনেক নাম্বার থাকে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে আপনারা কল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর সরি একটু ডিলে হচ্ছে ভিডিও দিতে, কারণ একটু শিডিউলে একটু বিজি চলছে, ঠিক আছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি ভিডিও আপলোড করার, আপডেট দেওয়ার আপনাকে। বাট আদারওয়াইজ আপনারা ফোন করবেন, আমি আপনাদেরকে ভিজিট অবশ্যই করাতে পারবো। ভিডিও যদি নাও দিতে পারি, আপনার ফ্ল্যাট দেখার জন্য ফোন করবেন, আমি আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে। সবাই ভালো থাকবেন।